কেমন যেন মনে হচ্ছে আমাকে কেউ লক্ষ্য করছে। কত বড় হয়ে গেছিস তুই, আমার শোনো মা। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। তুমি আমার মা, ইম্পসিবল। আমার কেন মনে হতো মাকে যেদিন দেখতে পাবো সেই দিন পাথামেও থাকবে, কিন্তু এখানে তো পাথামেই নেই। তাহলে কি সত্যিও? তাহলে ঠিকই মনে হয়েছিল আমার, ও লক্ষ্য করছিল আমাকে, কিন্তু ও এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমাকে ওই নামে ডাকবে না। ভিক্টর, এই প্যাকেট দুটো তোমার তিস্তার জন্য রাখো। ছোড়তে হয়, তুমি এগুলো আমার হাতে কেন দিচ্ছ? তিস্তা হয়তো পরশু দিনই আসবে তার বাবা মাকে নিয়ে, তখন তুমি তাদের হাতে দিতে পারতে। হ্যাঁ গুপ্তা, সারাদিন এরকম অনলাইন শপিং করলে আমি তো ফতুর হয়ে যাবো, তাই না? শোনো জয়, আমি শপিং করলে ভালো থাকি। শপিং করে নিজেকে সমস্ত কিছু থেকে, সমস্ত কষ্ট থেকে দূরে রাখতে পারি। যাই হোক, আমি তো ব্যাঙ্গালোর বেরিয়ে যাবো, তাই ভাবলাম যাওয়ার আগে তোমাকে এই জিনিসগুলো দিয়ে যাই। আর বাড়ির ট্র্যাডিশন তো রাখতেই হবে, তাই না? এগুলো আমার জন্য বাবা। ভালো লাগে না রে দীপ। কেন মা, আমার সব ফ্রেন্ডসের মায়েরা নতুন নতুন শাড়ি পরে, কত সুন্দর করে সাজে, তুমি কেন এসব করবে না? আমাদের বাবা আর মা হিরো আর হিরোইন। একদম একদম ঠিক কথা বলেছে আমার ভাগ্নিটা। তুই কোথায় যাচ্ছিস? না বাবা, আমার এসব লাগবে না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।